আজকে শুধু ড্রাগন চাষি নয়, সমস্ত চাষিদের জন্য এমন একটা খবর বা এমন একটা সারের কথা আমি বলবো যে সারটাতে অল ইন অন সব কিছুই আছে। আর যারা কেমিক্যালে চাষ করেন তারাও পর্যন্ত এই সারের স্পেসিফিকেশান বা সব ডিটেলসে কি কি আছে, কি কি কাজ করবে সব কিছু শোনার পরে তাদেরও ইচ্ছা হবে কেমিক্যাল চাষ ছেড়ে 100% অর্গানিকে চাষ করি। ঠিকই তাই, ঠিক এরকমই একটা সারের কথা আজকে কিন্তু আলোচনা করব। তাই ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে সারটার মধ্যে শুধুমাত্র গাছের যত রকম খাবার লাগে তাই নয়, গাছে যত পোকা মাকড় থেকে শুরু করে রোগ জীবাণু বা যত রকমের গাছের প্রয়োজনীয় যা যা লাগে সব কিছুই আছে একটাই সারের মধ্যে। অর্থাৎ ড্রাগন চাষিদের জন্য তো খুবই ভালো হয়েছে। তাছাড়া সমস্ত চাষে অর্থাৎ সবজি বা অন্যান্য যে কোনো ফল চাষে কিন্তু এটা একটা অন্য রকম দিক তৈরি হতে চলেছে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। আজকে ভিডিওটা কিন্তু যারা অর্গানিক ফার্মিং করেন তাদের জন্য কিন্তু এটা একটা এভলিউশন ভিডিও, তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ একেবারেই করবেন না। চলুন শুরু করা যাক। ড্রাগন চাষি বা যে কোনো সবজি বা ফল চাষি যারা 100% অর্গানিকে ফার্মিং করেন তারা কিন্তু জানেন যে এই 100% অর্গানিকে ফার্মিং করা কতটা সমস্যাজনক, কতটা ক্রিটিক্যাল এবং অনেক বেশি পরিশ্রমেরও ব্যাপার থাকে। তো সেই কারণে অনেকেই কিন্তু অর্গানিক ফার্মিং করতে চান না, অর্গানিক ফার্মিংয়ে এত সমস্যার জন্য। তো এই আমাদের স্মার্ট জগতে জানেন আপনারা এখন এভরিথিং স্মার্ট, এভরিথিং স্মার্ট মানে আমরা ফোন থেকে শুরু করে এখন তো সব কিছুতে ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্মার্ট একটা প্রযুক্তি আসছে, মানে এভরিথিং স্মার্ট স্মার্ট হতে হবে। তো সেরকম এভরিথিং স্মার্টের জগতে আমরা কিন্তু এমন একটা সার নিয়ে কথা বলবো 100% অর্গানিক বা একটাই সার, যে সারটা ড্রাগন ফার্মে দিলে আর কিন্তু কোনো সার সেভাবে দেওয়ার প্রয়োজন হবে না। কি সার দেখতেই পাচ্ছেন, আমি প্যাকেটটা দেখাচ্ছি, নিউ লিফ, এটা হচ্ছে নিউ লিফ অর্গানিক ম্যানিউর। এই নিউ লিফ অর্গানিক যে স্মার্ট ফার্টিলাইজার, এই স্মার্ট ফার্টিলাইজার দেখতে কেমন আমরা কিন্তু সবার প্রথমে দেখব। আমি প্যাকেট কেটে রেখেছি আপনাদের দেখানোর জন্যে। তো আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি ম্যানুয়ালটা, এই হচ্ছে আমাদের নিউ লিফ অর্গানিক স্মার্ট ফার্টিলাইজার বা নিউ লিফ অর্গানিক ম্যানুয়ার। তো আমরা এটাকে কেন স্মার্ট ফার্টিলাইজার বলছি, প্রথমত কি কি আছে যার জন্য এটাকে স্মার্ট বলা হচ্ছে, স্মার্ট বলা হচ্ছে এই কারণে কারণ এটা ওয়ার্ল্ড ক্লাস ন্যানো টেকনোলজিতে তৈরি হয়েছে এবং 100% হার্বাল এবং 100% ন্যাচারাল প্রোডাক্ট, এবং এটা স্লো রিলিজ ফার্টিলাইজার। আর কি কি আছে, বায়ো ফার্টিলাইজার, বায়ো ফার্টিলাইজার, বায়ো পেস্টিসাইড, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। আচ্ছা, এই বায়ো ফার্টিলাইজারের মধ্যে আমাদের যে ফার্টিলাইজার নিউ লিফ অর্গানিক ম্যানুয়ার কোম্পানি কিন্তু দাবি করছেন যে ওনাদের ফার্টিলাইজারের মধ্যে কিন্তু যেগুলো একটা গাছের যে 17-18 রকম নিউট্রিয়েন্টস লাগে, ম্যাক্রো মাইক্রো, অর্থাৎ ম্যাক্রোর মধ্যে আপনারা জানেন যেগুলো আপনার প্রাইমারি সেকেন্ডারি সব রকম নিউট্রিয়েন্টস থাকে, এনপিকে বা ক্যালসিয়াম বা আপনার সালফার, ম্যাগনেশিয়াম, এগুলো হচ্ছে আপনার যেটা হচ্ছে স্থূল পুষ্টিমূল বা এটাকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আর মাইক্রোনিউট্রিয়েন্টস কোনগুলো, যেগুলো আয়রন, বোরন, কপার, সিলিকন, আপনারা জানেন এগুলো। তো এই সব মিলিয়ে প্রায় 18টা নিউট্রিয়েন্টস কিন্তু একটা গাছের প্রয়োজন হয়, সেটা আপনারা ড্রাগন গাছে বলুন বা যে কোনো গাছে। তো এই 18 রকম নিউট্রিয়েন্টস কিন্তু বায়ো হিসেবে কিন্তু এই ম্যানুয়ারের মধ্যে আছে। এরপরে এতে আছে কি, এতে আছে বায়ো পেস্টিসাইড, অর্থাৎ এটা থেকে আমরা কিন্তু পেস্ট কন্ট্রোলও করতে পারবো, অর্থাৎ বাগানে যে ছোটো ছোটো পোকা মাকড়ের যে আক্রমণ সেগুলোও কিন্তু আমরা এই সারটা দিলে বিশাল কিছু আর পেস্টিসাইডের প্রয়োজন হবে না। আর কি আছে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ পিজিআর, অর্থাৎ আমরা আপনারা জানেন পিজিআর হিসেবে আমরা লিকুইড অনেক রকম ইউজ করি, তো যেমন মিরাকুলান, সেরকমই পিজিআর আছে এটার মধ্যে। আর কি আছে, আর আছে 18 রকম হার্বাল জড়িবুটি দিয়ে তৈরি কিন্তু এই আমাদের নিউ লিভ অর্গানিক
স্মার্ট ফার্টিলাইজার বা নিউলিভ অর্গানিক ম্যানিউর। আরও আর একটা জিনিস কোম্পানি দাবি করছেন যে এই স্মার্ট ফার্টিলাইজার যদি আমরা ড্রাগন বাগানে বা যে কোনো বাগানে আমরা যদি ইউজ করি যে কোনো গাছের ক্ষেত্রে, সেখানে কিন্তু যে মাটির যে পিএইচ কিন্তু মেনটেন থাকবে, পিএইচ ব্যালেন্সড থাকবে। আপনারা জানেন আমাদের যে কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়ার কারণে মাটির পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়, তো সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে এই একটাই ফার্টিলাইজারে। তাছাড়াও কিন্তু এই ফার্টিলাইজারে আছে বেশ কিছু গ্রোথ হরমোনও, যার জন্যে গাছে কিন্তু ফুল আসতে সাহায্য করবে, ফুল অর্থাৎ আসার প্রবণতা বাড়াবে এবং গাছে ফল ধারণ ক্ষমতা অর্থাৎ ফুল যে ঝরে যাওয়ার সমস্যা এটাও অনেকটাই কমে যাবে। তাছাড়াও যদি আপনার ফলের সাইজের কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু, যদি আপনার ভ্যারাইটি হতে হবে ভালো ভ্যারাইটি, তার যে অরিজিনাল সাইজ সেটা কিন্তু অবশ্যই মেনটেন করবে এই ফার্টিলাইজার। তাছাড়াও এই ফার্টিলাইজারে ক্লোরোফিল কিন্তু অনেকটাই বেড়ে যায় গাছে, তার জন্য আপনারা জানেন ক্লোরোফিল বাড়লে গাছের সবুজ কোণা বাড়া মানেই কিন্তু গাছের অনেক উপকার, গাছে অনেক বেশি খাবার তৈরি করবে, আর অনেক বেশি খাবার তৈরি করা মানে প্রোডাক্টিভিটিও কিন্তু সেই তুলনায় দেবে ড্রাগন গাছ। আর আমরা যারা অর্গানিক ফার্মিং করি তাদের কিন্তু ব্যাকটেরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো আমাদের এই ফার্টিলাইজারে কিন্তু এনপিকে সহ যত রকমের ব্যাকটেরিয়া আমাদের প্রয়োজন সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এটাতে আছে। তো আমরা কিন্তু যে ব্যাকটেরিয়া আলাদা করে আমরা ইউজ করতাম সেগুলো কিন্তু ইউজ করতে হবে না। তাছাড়াও ওয়েস্ট ডিকম্পোজারের ব্যাকটেরিয়া এর মধ্যে আছে, তাতে অ্যান্টি ফাঙ্গাস, ফাঙ্গাল ইনফেকশন এগুলো রক্ষা করবে, মানে গাছকে রক্ষা করবে ফাঙ্গাস থেকে। তাছাড়াও হিউমাস আছে এটার মধ্যে, ফালভিক অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড আছে। আমি বললাম অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে গাছের যে ফুল ফল ধারণ ক্ষমতা বা ফুল ঝরে যাওয়া এই সমস্ত সমস্যাগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, অর্গানিক ফার্মিংয়ে কিন্তু প্রয়োজন হয় বাগানে প্রচুর পরিমাণে অর্গানিক কার্বন, তো সেই অর্গানিক কার্বন কিন্তু এটাতে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। আর কি RPHC অর্থাৎ প্ল্যান্ট হেলথ কেয়ার কিন্তু মেনটেন করবে এই সার দিলে। তো আশা করছি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে নিউ লিভ অর্গানিক যে ম্যানিউর এটাকে কেন স্মার্ট ফার্টিলাইজার বলা হয়। তো এবার আমি আলোচনা করব এই সার আমরা কী কী গাছে বা কী কী চাষে আমরা ইউজ করতে পারবো। তো প্রথম হচ্ছে ফ্লোরিকালচার। ফ্লোরিকালচার মানে কি? ফ্লোরিকালচার অর্থাৎ ফুল চাষ। যারা ফুল চাষ করেন তারা কিন্তু অবশ্যই ইউজ করতে পারবেন। গ্রিন হাউসে এই সার আপনারা ইউজ করতে পারবেন। হর্টিকালচার বা অর্গানিক ফার্মিংয়ে কিন্তু আপনারা এই সার ইউজ করতে পারবেন। তাছাড়াও নার্সারির ক্ষেত্রে কিন্তু এই সার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হয়তো একটা সময় দেখতে পাবো যে এই ধরনের সার যত কম, মানে এই এখন একটা কোম্পানি এত ভালো একটা সার তৈরি করেছে, এরপরে হয়তো বিভিন্ন আরও এরকম কোম্পানি কিন্তু তৈরি হতে পারে যারা কিন্তু এরকম সার তৈরি করতে পারেন। কারণ মানুষ এখন কিন্তু শর্টকাট চায়, আর শর্টকাটে যদি একটা সারের মধ্যে এত কিছু যদি পেয়ে যায়, সব কিছুই প্রায় পেয়ে যায়, তাহলে কিন্তু অন্য সারের প্রয়োজন বেশি একটা পড়ছে না। আর সেই কারণেই কিন্তু এই ধরনের সার কিন্তু অবশ্যই মানুষ ইউজ করবে, এর পরবর্তীকালে আরও বেশি বেশি তৈরি হবে, কোম্পানি কিন্তু আরও এই সারের প্রতি গুরুত্ব দেবে আশা করা যাচ্ছে। এবার একটা কোয়েশ্চেন আসবে যে এই সার আমরা ড্রাগন বাগানে কীভাবে দেবো বা অন্যান্য গাছে কীভাবে দেবো। তো ড্রাগন বাগানের ক্ষেত্রে 1 একরে এটা 10 প্যাকেট কিন্তু কোম্পানি বলে দিচ্ছে যে 10 প্যাকেট কিন্তু আপনারা দিতে পারেন ড্রাগন বাগানের ক্ষেত্রে। আর এটা যেহেতু আপনার 100% অর্গানিক, সেখানে কিন্তু একটু বেশি কম হলে কোনো সমস্যা হবে না। আপনারা যদি ড্রাগন বাগানে পোল হিসেবে যদি 1-1টা পোল হিসেবে দিতে চান, তাহলে আপনারা অ্যাভারেজ 500 গ্রাম করে একটা একটা পোলে, অর্থাৎ 4টে গাছে 500 গ্রাম করে আপনারা কিন্তু দিতে পারেন। 500 থেকে 700 গ্রাম 800 গ্রাম পর্যন্ত দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, এর আগে হার্ড ফার্টিলাইজিং আমরা করতাম, হার্ড ফার্টিলাইজিং 2 মাস পর পর হার্ড ফার্টিলাইজিং করতাম ড্রাগন বাগানে, সেক্ষেত্রে কিন্তু এটা 3 মাস পর পর আপনারা 500 গ্রাম করে দিলেই কিন্তু একটা পোলে যথেষ্ট, তাহলে কিন্তু এভরিথিং প্রায় সব কিছুই পেয়ে যাবে। আর অন্যান্য চাষের ক্ষেত্রে এটা আমি বললাম 1 একরে 10 প্যাকেট বা 12 প্যাকেট পর্যন্ত দেওয়া যাবে, এটা ড্রাগন বাগানের ক্ষেত্রে। আর যদি অন্যান্য
বাগান যদি করেন, যেমন সবজি চাষ যদি হয়, তাহলে 3 থেকে 5 প্যাকেট পর্যন্ত যথেষ্ট 1 একর জায়গার জন্য। আর যদি আপনারা এটা যদি অন্যান্য ফল চাষে করেন, তাহলেও কিন্তু মোটামুটি যেগুলো বড় গাছ সেগুলোতে একটু বেশি দেবেন, আমি যেমন বললাম 10 প্যাকেট। আর যেগুলো ছোট গাছ, যেমন ছোট ছোট ক্রপ স্ট্রবেরি বা এই ধরনের ছোট ক্রপ টমেটো, এই ধরনের গাছে কিন্তু আপনারা 3 থেকে 5 প্যাকেট 1 একর হিসেবে এইভাবে কিন্তু ইউজ করবেন। এবার সবার কাছে কিন্তু একটা কোয়েশ্চেন শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে এই সারটা পাবো কোথায়, কিনবো কোথা থেকে? অবশ্যই পাবেন, কোথায় কিনবেন, কি করে, সেটা আমি ডিটেলসে বলে দিচ্ছি। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির নাম্বার। আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এই ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এবং তাছাড়াও আমি কিন্তু ডিসক্রিপশনেও হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিচ্ছি। এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অবশ্যই এটা কোম্পানির নাম্বার, এখান থেকে ডিরেক্ট কিন্তু এই নাম্বারেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন, এবং এটা হোলসেল রেটেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। মোটামুটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যারা কেমিক্যাল ফার্মিং করেন তারাও কিন্তু কেমিক্যাল ফার্মিং ছেড়ে দেবে এই সারের স্পেসিফিকেশন শুনে। তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে কেমিক্যাল সারের মধ্যেও এরকম কোনো সার নেই যেটাতে এত শর্টকাট, অর্থাৎ আমরা দেখতাম যে কেমিক্যাল সার হচ্ছে শর্টকাটে করার জন্য লোকে কেমিক্যাল সার ইউজ করে, আর অর্গানিক সার মানে বা অর্গানিক ফার্মিং মানে একটু কষ্ট সাপেক্ষ বা একটু সময় সাপেক্ষ, সব কিছুর পিছনে একটু বেশি বেশি কেয়ার করতে হয়, সব কিছুই একটু বেশি বেশি দিতে হয়। কিন্তু কেমিক্যাল সার অল্পতেই কাজ হয়, ঘন ঘন দিতে হয় বা খুব শর্টকাটে হয়, সেক্ষেত্রে কিন্তু একদম উল্টো জিনিস এখানে দেখতে পাবেন যে এই সারটা আপনারা যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা কেমিক্যালের থেকেও ফাস্ট কাজ করবে, অর্থাৎ এটা অনেক শর্টকাট, সব কিছুই একটা সারের মধ্যে আছে। মানে আমাদের এই যে কেমিক্যালের মধ্যে আমাদের বিচার করতে হচ্ছে NPK 10-26 দেবো নাকি NPK 19-19 দেবো, এরকম সব কিন্তু বিচার করতে হবে না, আপনারা একটা সারের মধ্যে সব কিছুই পেয়ে যাবেন। তাই এর থেকে শর্টকাট আমার মনে হয় এই মুহূর্তে কিছুই নেই, আর সেই কারণেই হয়তো এই সারগুলোকে কোম্পানি স্মার্ট ফার্টিলাইজার বলছে। তো যারা যারা এই সার কিনতে চান তারা তো বুঝতে পারছেন, স্ক্রিনে আবার আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানে দেখবেন পরপর দুটো নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, এখানে পরপর দুটো নাম্বারের মধ্যে প্রথম নাম্বারেটা দেখতে পাচ্ছেন এটা অর্গানিক ফার্টিলাইজার কেনার জন্য আমি নাম্বারটা দিচ্ছি, কোম্পানির নাম্বার। আর নিচের যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কী করবেন, নিচের নাম্বারটাতে চারা কেনার জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, আর ওপরের নাম্বারটাতে কিন্তু অর্গানিক ম্যানুয়ার, ওটা কোম্পানির নাম্বার, অর্গানিক ম্যানুয়ার কেনার জন্য যোগাযোগ করবেন। তাছাড়াও আমি কিন্তু ডিসক্রিপশানে এই কোম্পানির নাম্বার কিন্তু অ্যাড করে দিচ্ছি, ডিসক্রিপশান থেকেও কিন্তু আপনারা কোম্পানির এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে অর্ডার করলে কিন্তু আপনার অ্যাড্রেসে এনারা সার কিন্তু পাঠিয়ে দেবেন। আর যারা আমার মাধ্যমে চারা কিনতে চাইছেন তারা তো প্রায় সবাই জানেন, যারা আমার পুরনো দর্শক, নতুন দর্শকদের উদ্দেশ্যেই আমি বলে দিই প্রত্যেকটা ভিডিও যে স্ক্রিনে একটা নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন যেটা আমার নাম্বার, এই নাম্বারে কিন্তু আমাকে একটা SMS পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে। কী লিখবেন সেটাতে, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে প্রায় 100 পাতার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন, আর আপনার SMS এর রিপ্লাই হিসেবে আমার কাছে যে লিস্ট তৈরি করা আছে, এই 100 পাতার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটির যে লিস্ট তৈরি আছে, সেই লিস্ট কিন্তু অবশ্যই আপনার নাম্বারে রিপ্লাই হিসেবে সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ভিডিওয়ে, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।